মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত পটিয়া উৎসবে দ্বিতীয় দিনের সূচনা করেন পরিকল্পনামন্ত্রী আব্দুল মান্নান। পটিয়া হাই স্কুল মাঠে অনুষ্ঠানে গত এক দশকে পটিয়ার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে প্রামাণ্যচিত্র দেখানো হয়। সমাজসেবা, শিক্ষা সহ নানান ক্ষেত্রে অবদান রাখায় পটিয়ার 11 জন কৃতি সন্তানকে স্বর্ণপদক প্রদান করা হয়। এই সম্মাননা গ্রহণ করে উচ্ছ্বাস প্রকাশ করেন স্বর্ণপদক প্রাপ্ত ও তাদের স্বজনেরা। আমার ভাই বিচারপতি জেবি আমাসান শুধু আমাদের পরিবারের গর্ব নয়, সারা পটিয়াবাসীর গর্ব, চট্টগ্রামের গর্ব। সম্মাননা স্মারক দেওয়ার জন্য আমি আমার পরিবার পক্ষ থেকে আলহাজ শামসুল হক চৌধুরীর পরিবারকে কৃতজ্ঞতা জানাচ্ছি। পটিয়া ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত পটিয়া উৎসবে আজকে যে আপনারা 11 জন কৃতি সন্তানকে সম্মাননা দিয়েছেন, আমরা অত্যন্ত অনুপ্রাণিত হয়েছি। গুণীজনকে সম্মান করলে কিন্তু গুণীজনের জন্ম হয়, আর পটিয়া কিন্তু একটা ঐতিহ্যবাহী গুণীজনের পটিয়া। পটিয়া উৎসবের অন্যতম পৃষ্ঠপোষক জাতীয় সংসদের হুইপ ও পটিয়ার সংসদ সদস্য শামসুল হক চৌধুরী বলেন, পটিয়ার গরিব দুঃখী মানুষের সেবা করাই তার জীবনের ব্রত। আমি যতদিন বেঁচে থাকবো এই এমপি থাকি না থাকি বড় কথা নয়, এই ফাউন্ডেশনের মাধ্যমে এই পটিয়ার সমস্ত গরিব দুঃখীদেরকে যেভাবে আমরা সাহায্য করে যাচ্ছি, নীরব নিবৃতে ছেলে মেয়েদের লেখাপড়া করাচ্ছি, সেই কাজ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যাতে করে যেতে পারি আপনারা দোয়া করবেন। পটিয়া সাংসদ হুইপ শামসুল হক চৌধুরীর হাত ধরে পটিয়ার অভূতপূর্ব উন্নয়নের ভূয়সী প্রশংসা করে পরিকল্পনা মন্ত্রী বলেন, বর্তমানে মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। মাতারবাড়ি, গভীর সমুদ্র বন্দর, কর্ণফুলী টানেল সহ গত 13 বছরে ম্যাজিকের মতন উন্নয়ন হয়েছে বাংলাদেশে। এই উন্নয়ন অব্যাহত রাখতে ভবিষ্যতেও আওয়ামী লীগ সরকার দরকার। স্বাস্থ্যে, শিক্ষায়, অবকাঠামোতে, প্রশাসনে সর্বত্র শামসুল হক চৌধুরীর সাহসী কাজের নিদর্শন আমরা দেখেছি। এখন অনেক কাজ বাকি আছে, আমার বিশ্বাস আমরা সেগুলো তার সঙ্গে এই অঞ্চলকে তথা বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে আরও উঁচু শিখরে নিয়ে যাব। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। নাইমুল ইসলাম, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।